ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 ধারায় 9 বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার এই মামলার রায় ঘোষণা করেন। আইনের দৃষ্টিতে পলাতক 2 আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন তিনি। 15 বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত তারেকের বিরুদ্ধে এ নিয়ে 5 মামলায় সাজার রায় এলো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি হয় 2007 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে। তখন তারেক গ্রেপ্তার হয়েছিলেন। এই মামলা যে বর্তমান সরকার করেনি তা সাংবাদিকদের কাছে আজ আবারও তুলে ধরলেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশে আইনের শাসন আছে এই রায়ে সেই প্রতিফলনও দেখছেন তিনি। মামলাটা দায়ের করা হয়েছিল 2007 সালের 26শে সেপ্টেম্বর। সেই সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এর সাথে সেনাপ্রধানের এবং তাদেরই নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানের যথেষ্ট সক্ষমতা ছিল, সেটা সম্বন্ধে আমার কিছু বলার নাই, আপনারাই জানেন। তারাই এই দুর্নীতি মামলা দায়ের করেছে। তারপরে হাইকোর্টে এই দুর্নীতি মামলার দায়েরের পরে যিনি আসামি তার পক্ষে যাওয়া হয়েছে। হাইকোর্ট যখন সেটা নাকচ করে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপিল বিভাগে গেছেন ওনারা, এবং আপিল বিভাগ নাকচ করার পরেই এই দায়িত্ব বর্তায় বিচারিক আদালতে। এইখানে তারা যদি বলেন ফরমাইশি, তাহলে তারা আইন আইন সম্বন্ধে তাদের সম্যক জ্ঞান আছে বলে আমার সন্দেহ। 2008 সালে তারেক জামিনে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান চিকিৎসার জন্য। এরপর তিনি আর দেশে ফেরেননি। প্রবাসে থেকেই বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান হন তিনি। মা কারাগারে যাওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ নেন তিনি। তারেক বিদেশে থাকা অবস্থায় এর আগে 4টি মামলায় তার বিরুদ্ধে সাজার রায় আসে। এর মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 2 বছর, অর্থ পাচারের দায়ে 7 বছর, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর এবং 21শে অগাস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় তার। জোবাইদা চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে ছিলেন। ছুটি নিয়ে যাওয়ার পর আর কর্মস্থলে না ফেরায় 2014 সালে তাকে বরখাস্ত করে সরকার। এ মামলায় তার বিরুদ্ধে স্বামীর অপরাধে সহযোগিতা এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। মামলার রায় ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। তার মধ্যেই আদালতের বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল, তারেক রহমানের মিথ্যা মামলা মিথ্যা রায় মানি না মানব না। রায়ের পর জুতা হাতে মিছিলে নামেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই সময় তারা স্লোগান দেন, ফরমায়েশি রায় মানি না। এই রায়ের নামে, বিচারের নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ওনার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের উপর অবিচার করা হয়েছে। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মোশাররফ হোসেন কাজল। অন্যদিকে তারেক ও জুবাইদা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবীর শুনানি করার আইনি সুযোগ ছিল না।